সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তৃণমূল কংগ্রেসের কর্মসূচি সম্পর্কে আমি বলতে পারবো না। আমি তৃণমূল কংগ্রেসের কেউ নিয়ে আমি সদস্যপদ প্রত্যাগ করেছি, ভারতীয় জনতা পার্টির সদস্যপদ গ্রহণ করেছি। আপনি যদি ঝাড়গ্রাম জেলা বা ভারতীয় জনতা পার্টির কর্মসূচি নিয়ে কিছু জিজ্ঞেস করেন আমি চেষ্টা করবো বলার। আজকে রাস্তায় একটা যাত্রা পথে একটা জায়গাতে দেখা গেল লোক স্লোগান দিচ্ছিলেন গোব্যাংক। হ্যাঁ, আমি দেখেছি পাঁচজন ছিল, তাদের মধ্যে তিনজনকে আমি চিনি, নমস্কার করেছি, তারা দেখে আমাকে মাথাটা নামিয়ে দিল। ভালো লেগে আমি আপনাকে বারে বারে বলছি, তৃণমূল কংগ্রেস দল তো নয় কোম্পানি, সে কোম্পানিতে কখন কি হবে সে কোম্পানি ঠিক করবে, আমি কেন বলতে যাবো? নেতাই তো আসবেন, সবচেয়ে বলছি 21 বছর ধরে কেন কাজ করলেন, এটা নিয়ে সবাই আক্রমণ করছে, কি বলবেন? লজ্জা নিয়ে কেন কাজ করলেন এখানে? না আমি শুনুন, ভারতবর্ষে বহুদলীয় গণতন্ত্র আছে, ভারতবর্ষে বহুদলীয় গণতন্ত্র আছে, এবং আমি মন্ত্রিসভা, বিধায়ক পদ, প্রাইমারি মেম্বারশিপ অব দি তৃণমূল কংগ্রেস রেজিগনেশন দিয়ে একজন ভোটার হিসেবে বহুদলীয় গণতন্ত্রের যে কোনো রাজনৈতিক দলের সদস্যপদ আমার নেওয়ার অধিকার আছে। তো সেই রাজনৈতিক দল যদি আমাকে গ্রহণ করে, আমি 27 নভেম্বর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছি, 16 তারিখে বিধায়ক থেকে পদত্যাগ করেছি ডিসেম্বরে, 17 ডিসেম্বর প্রাইমারি মেম্বারশিপ তৃণমূল কংগ্রেসে রিজাইন করেছি, 19 তারিখে অমিত শাহজি, দিলীপ ঘোষরা আমাকে গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি। ঠিক আছে, অতএব কে কি বলল, আমি ভারতবর্ষের যে সংবিধান মেনেই করেছি, আর যারা বলছে ওদের সম্পর্কে আমি জানি, বেশি কথা না বলাই, জনসভায় বলবো আমি এরকম ঘরে। নেতাই দিবসে আমার কর্তব্য আমি পালন করি, কারণ নেতাই গ্রামে লাশটা এসে আমি কুড়িয়েছিলাম, ফুলকুমারী মাইতি, সরস্বতী ঘোড়াই, গীতালি আদক, আরতি মণ্ডল, শ্যামানন্দ ঘোড়াই, সৌরভ ঘোড়াই, অরূপ সেন, এদের সব লাশ তো আমি এসে কুড়িয়েছিলাম। কে ছিলেন সেদিন? আমি তো একা এসে লাশ কুড়িয়েছিলাম। অতএব নেতাই গ্রামের যে শহীদ বেদি যা দেখছেন না, যারা ফুল দিতে যান, সেটাও আমার হাতে তৈরি করা। অর্থাৎ নেতাই নিয়ে আমাকে কারোর কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে না। নেতাই গ্রামের আহত নিহত পরিবার গ্রামবাসীরা তাদের কাছ থেকে উত্তর দিয়ে যাবে। না, সেটা পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা ঠিক করবে, তারা কালকে আমার কাছ থেকে ডেট নিয়েছে, সুমিত দাস মহোদয়, 7 তারিখে আমাকে তারা গড়বেতে আহ্বান করেছেন, আমি আসবো, একটা পাবলিক মিটিং সেদিন অর্গানাইজ করা হবে। কারণ ছোটরা আঙ্গারিয়াতে এনডিএ, তৎকালীন এনডিএ গভর্নমেন্ট ছিল, তার ভূমিকা বিরাট ছিল, সেটা আমরা নিশ্চয়ই সেদিন স্মরণ করব। সেদিন অটল বিহারী বাজপেয়ীজি, লালকৃষ্ণ আদবানিজি, তারা দেশ চালাচ্ছিলেন, তারা সাথে সাথে এনডিএ টিম পাঠিয়েছিলেন এবং ছোট আঙ্গারিয়াতে মানুষকে প্রোটেকশন দিয়েছিলেন, সেই কথাগুলো বলা দরকার আছে। আপনি যে যে জেলার দায়িত্বে ছিলেন, সেই সাধারণ মানুষরা চাকরি পেয়েছে, পূর্ব মেদিনীপুরের লোকজনটা বেশি, এটা অভিযোগ বলছেন, চাকরি পায়নি? না না, চাকরি দেওয়ার দায়িত্বে আমি ছিলাম, যে ছিলেন তাকে জিজ্ঞেস করুন। কিন্তু পূর্ব মেদিনীপুরের লোকজনই, না না, আমাকে এসব প্রশ্ন করে কোনো লাভ হবে না। চাকরি দেওয়ার দায়িত্বে যিনি ছিলেন, কারণ পুরো সরকারটা একজনই চালান, তাকে উত্তর দিতে হবে।
শুভেন্দা শেষ প্রশ্ন, বিজেপিতে গল্প বললে উত্তর, বিজেপিতে যোগদান করার পর প্রথম জঙ্গলমহলে এলেন, ঝাড়গ্রামে এলেন, কিরকম রেসপন্স দেখছেন? দেখুন এখানে তো অনেক দূর এগিয়ে রেখেছে সুখময় সত্যপতি কুন্নর হেমব্রমরা, এদের পুরো টিম, বিজেপি তো একজনের পার্টি দেড় জনের পার্টি না, পরিবার, সবার নাম বলা যাচ্ছে না, পুরো টিম, এরা তো এগিয়ে রেখেছে। এবং এখানে তো জেলা পরিষদ এরা জিতেছে, মাঝরাতে গণনাতে পুলিশ দিয়ে গণনায় গোলমাল করে এদের হারানো হয়েছে। আমি জানি এরা জেলা পরিষদ ঝাড়গ্রাম ভারতীয় জনতা পার্টিকে জনগণ দিয়েছে, আমি আপনাকে বলছি, এবং এরা লোকসভাতে জিতিয়েছে। এবং এখানে ভারতীয় জনতা পার্টি যে চারটি বিধানসভা আছে প্রত্যেকটা হাফ লাখের করে বেশি ভোটে জিতবে, আমি আপনাকে বলছি। মার্কিন বাড়ানোর জন্য, জেতার জন্য নয়, জেতার জন্য এরা কাফি। কোন নৈরাজ্য সৃষ্টিকারী লোকের সম্পর্কে আমি মন্তব্য করব না, কোন নৈরাজ্য সৃষ্টিকারী লোকের সম্পর্কে আমি মন্তব্য করব না। যারা ঝাড়গ্রাম শহরে 37 দিন ধরে অবরোধ করে রেখেছিলেন সেই সব লোক সম্পর্কে আমি মন্তব্য করব না, যাদের পরিবারের মানুষকে তারা এখনো খুঁজে পাননি, গুম খুন হয়ে গেছে, সেই পরিবারগুলি এই সব লোকের সম্পর্কে উত্তর দিতে পারবে। চলুন।